সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের সকল ছাত্র ছাত্রীকে জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। যাক, আজকে যে ক্লাসটি তোমাদের সামনে নিব যে বিষয়ে, সেই বিষয়টি হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। সেই বইটির নাম কি? সেই বইটির নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। আর তার ভিতর থেকে প্রথম অধ্যায় থেকে আমি আজকে তোমাদেরকে পড়াবো, অর্থাৎ ব্যবসায়ের আইনগত বিষয় সম্পর্কে বা ব্যবসা বা আইন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো। তোমাদের ব্যবসা সম্পর্কে ধারণা আগে থেকে আছে, আজকে ব্যবসার যে আইন বিষয়টি, এই আইন সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা বা আলোচনা করবার চেষ্টা করবো। আশা করি তোমরা শুনবে, তোমাদের ভালো লাগবে। তো যাক, কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের যে বইটা পড়বো, আমাদের বিষয়ের নাম হচ্ছে, আমাদের বিষয়ের নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসায়ের আইনগত পরিবেশ, আমাদের বইয়ের নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ। ইংরেজিতে তাকে বলা হয় লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস। ওকে, তাহলে আজকে আমাদের যে সাবজেক্ট পড়ো তার নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশ, ইংরেজিতে যাকে বলা হয় লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস। অধ্যায় পড়াবো আজকে তোমাদের আমি, প্রথম অধ্যায়। ব্যবসায়ের আইন সম্পর্কে ধারণা, ব্যবসায়ের আইন সম্পর্কে ধারণা উৎপত্তি, এই তো এরকম বিষয়গুলো আজকে তোমাদের সামনে পড়াবো। তো আমরা ব্যবসায় সম্পর্কে এখানে যে কয়েকটি বিষয় আছে, আমি যদি তিনটা অংশ এখানে ভাগ করি, একটি অংশে, একটি অংশ কি ব্যবসা, আরেকটি অংশ হচ্ছে আইন, আরেকটি অংশ হচ্ছে পরিবেশ, পরিবেশ বা পরিবেশ গত। ওকে, এরকম বোঝায় আইনগত। এই তিনটি বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কয়েকটি বিষয় এই সাবজেক্টে বাদ করলে ব্যবসায় আইনগত, আরেকটি হচ্ছে পরিবেশ। তো ব্যবসা তো আমরা জানি, হ্যাঁ ব্যবসা আমরা জানি, সেটা আমরা আগেই বলেছি যে ব্যবসায় কি, ব্যবসা হচ্ছে কোনো কাজে অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য কোনো কাজে নিয়োজিত থেকে এক বা একাধিক ব্যক্তি ব্যস্ত থাকা এবং সেখান থেকে একটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা, ব্রত নিয়ে বা মুনাফা অর্জন করার জন্য প্রচেষ্টা, এটা হচ্ছে ব্যবসা। আর আমরা আরো করেছি এরকম অনেকভাবে, দুই বা চারটি ব্যক্তি বা একজন ব্যক্তি দ্বারা পরিচালিত মুনাফা অর্জন করার জন্য কোনো বৈধ কার্যক্রম হচ্ছে ব্যবসা, আর যেখানে উৎপাদন ক্রয় বিক্রয় কার্যক্রম করা হয়। ঠিক আছে, তার ব্যবসায় আজকে না বাড়িয়ে আইনগত পরিবেশ, আইনগত পরিবেশ মানে তার ভিতরে যে সমস্ত আইনগুলো এখানে থাকবে সেরকম বিষয়গুলো। তো তার জন্য আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, যেটি হচ্ছে আইন, এই আইন সম্পর্কে ধারণা তোমাদেরকে নিতে হবে যে আইনগত পরিবেশ, এই আইন, এই আইনগত পরিবেশটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এখানে আমাদেরকে কি জানতে হবে। আইনগত পরিবেশ যদি আমরা হিসাব করি তাহলে প্রথমে এটা তোমাদের মাথায় ধারণা নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দেশ বলি বা পৃথিবী বলি, সারা পৃথিবী কিন্তু একটি সুনির্দিষ্ট আইনের ভিতর দিয়ে তার কার্যক্রম চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রবর্তিত হয় এবং সেগুলো বাস্তবায়িত হয়, আইন সৃষ্টি হয় এবং সেগুলো সংশোধিত হয় মানুষের প্রয়োজনে, মানুষের শিল্প কলকারখানা এবং জীবনযাত্রার প্রয়োজনে সে আইনগুলো কি হয় যেরকমভাবে উদ্ভব হয় সেরকমভাবে সেগুলো তোমাদের সংস্কার হয় এবং সেগুলো প্রয়োগ
হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় আমাদের দেশ এবং আমাদের ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এই আইনের বিষয়টি এসেছে। তো এই আইনটি নিয়ে অনেক কথা আছে, যে যে আইন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা হচ্ছে যে আইন হচ্ছে কোরআন এবং হাদিস সুন্নাহ আন্দোলন, আর বিশেষ করে কোরআনের ভিতরে পবিত্র কোরআন শরীফের ভিতরে এই হাদিসের অনেক কিছু এসে যায়। আরও যেটি বিষয় সময়ের পরিক্রমা আমরা যেগুলো অতীতে শুনেছি সেটি হচ্ছে বিভিন্ন দেশের রাজা রানী এবং বাদশাদের যে ফরমান বা যে নিয়মগুলো সেগুলো কিন্তু আইন, সেগুলো হচ্ছে আইন। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো সমাজ কোনো রাষ্ট্র যে বিষয়টি তাদের কৃষ্টি কালচারের সাথে তারা প্রতিপালন করে থাকে, তারা ওটা পালন করতে অভ্যস্ত ব্যবহার করতে অভ্যস্ত, সেটি কিন্তু বিষয়টি হচ্ছে আইন। আইনের ডেফিনিশন বা সংজ্ঞা আমরা আইনবিদদের মাধ্যমে কিছুক্ষণ পরে শুনবো। তবে ধারণা নিয়ে থাকো যে আইনটা হচ্ছে একটা মানুষ সৃষ্টি, হ্যাঁ এরকম একটা বিষয়, এবং আরেকটি হচ্ছে প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা প্রদত্ত হচ্ছে আইন। তো এই দুই পরিক্রমার ভিতর দিয়ে কিন্তু মানুষ এই আইনের ভিতর দিয়ে চলছে। এবং আজকের আমরা যে জিনিসগুলো যেটা ভিতর নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি ব্যবসা। এই ব্যবসা কিন্তু এই আইনের মাধ্যমে দিয়ে পরিচালিত, কারণ যখন মানুষ চুক্তি কার্যক্রম করে কন্ট্রাক্ট করে একটা কর্তার একটা কর্মের সাথে, তখনও কিন্তু সেখানে আইন থাকতে হয়। আইন দিয়ে যেমন একটি ব্যবসা কার্যক্রম শুরু হয় এবং আইনের মাধ্যম দিয়ে সে একটি ব্যবসা কার্যক্রম স্টপ করা হয় বা সেটা ক্যান্সেল করা হয়, স্থগিত করা হয়, এরকম ব্যাংক বিমা এনজিও ক্রীড়া জগৎগুলো এবং অন্যান্য ক্ষেত্রে যা বলি রাখেন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আজকে আইনের মাধ্যমে মানুষকে পরিচালিত হতে হয়। তো আরো কিন্তু এটা এভাবে চিন্তা করো যে আইন, আইন যদি তোমাদের আরো ঘোরার দিকে বলি পৃথিবীতে প্রথম থেকে মানে আইন ছিল না। যখন আইন ছিল না মানুষ কিন্তু তার মানবিক গুণাবলীর যেমন ভালো সাইড ছিল তেমন একটি হিংস্রতা ছিল। সেই হিংস্রতার দিকগুলোকে প্রতিরোধ করার জন্য বা সেইগুলোকে বন্ধ করার জন্য এই আইনের প্রবর্তিত হয়েছে। পৃথিবী শুরুতে এমন দেখা যাচ্ছে যখন মানুষ গুহাতে পাহাড়ে পর্বতে বসবাস করত কিংবা মানুষ সমাজ বিচ্ছিন্ন ছিল, সমাজের অভাব ছিল না, তখন মানুষ তার জীবনযাপন করতে গিয়ে মানুষের কি হতো, মানুষের শক্তি সামর্থ্য প্রত্যেকের তারতম্য ছিল, একটি গুপ্তের সাথে আরেকটি গুপ্তের শক্তির ইনব্যালেন্স ছিল, তখন শক্তিশালীটা কিন্তু দুর্বল গোষ্ঠীর উপর তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করত। আসলে আইন সম্পর্কে আধুনিক আমাদের যে আইনবিদ আছে ওনারা এটাই বলেছেন, এটা হচ্ছে বলতে গেলে ঊর্ধ্বতন কর্তৃক নিম্নতন বা নিম্ন শ্রেণীদেরকে নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া। কথাটা অন্যরকম শোনা গেলেও বিষয়টি এরকমই, আইন হচ্ছে একটি রাজনৈতিক শক্তি যেটা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী করে তার অধীনস্থ বা নিম্নস্তরে সবাইকে নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া। আইনকে নিয়ে এটাও বলা হচ্ছে, একজন ব্যক্তি মনীষী বলেছেন যে আইন হচ্ছে একটি মাদ্রাসা জালের মতো, যেখানে বৃহৎ কোনো পোকামাকড় করলে কী হয় সেখানে ছিঁড়ে যায়, আর যদি সাধারণ কোনো শক্তিহীন পোকামাকড় পড়ে তার ভিতরে সে জড়সড়ে হয়েছে বন্ধ হয়ে যায়। যাক আইন মানুষের কল্যাণের জন্য এসেছে, কারণ আইন আবার মানুষকে কী করে মানুষের দুর্বলকে আবার পাশাপাশি দুর্বলকে সেফ দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এই আইন প্রবর্তিত হয়েছে। আইন যেমন মানুষের একদিকে সুখ স্বাচ্ছন্দ্যকে মানুষের চুক্তিকে তার বৈধ অধিকারকে রক্ষা করার জন্য এসেছে, পাশাপাশি কিছু মানুষের উচ্ছৃঙ্খলতা কিছু মানুষের ইচ্ছে মতো চলা বা ইচ্ছে মতো কথা বলা এগুলো থেকে বিরত থাকার জন্য আইন এসেছে। যেমন আমরা যদি বলি যে আমি আনন্দ করার জন্য সে তোমার বাসার পাশে যদি আমি কী করি এখানে আনলিমিটেড সাউন্ড দিয়ে হিউজ সাউন্ড দিয়ে এখানে গান শুনি সারা রাত চেঁচামেচি করি, এটা আমি করতে পারি, যেমন আমার মনে হয় এটা আমার স্বাধীনতা, বাট এটা কিন্তু আমার পাশের বাসা বা পাশের মানুষের পরিবেশ কে নষ্ট করবে, তার ঘুম হবে না, তার বাচ্চা বা বিদ্যুতের কী হবে, এখানে শব্দ দূষণ হবে, তাহলে দেখা যাচ্ছে যে আমার আনন্দ বা আমার সুখটা কিন্তু আমার পাশের যে দুনিয়া আছে তার জন্য এটা কি নয়, তার জন্য এটা ঠিক নয়। এখানে একটি আইন আছে যে শব্দ দূষণ করা যাবে না। একটি খেলা তোমরা খেলা প্রিয় তোমরা খেলার জগতে যদি যাও দেখা যাবে যে বল করার জন্য প্রতিপক্ষকে কী করা হয়, ফাউল করা হয় বা তাকে অ্যাটাক করা হয়, করে তার কাছে বল ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু সেখানে একটি আইন আছে অর্থাৎ তাকে একটি লাল বা ইয়েলো কার্ড দেখানোর ব্যবস্থা আছে। তাহলে দেখো সেখানে একটি আইন আছে, যেরকম বিজ্ঞাপন প্রচার প্রসার
এবং বিশ্ব বিভিন্ন আধুনিক অস্ত্র উৎপাদন এবং প্রত্যেকটা রাষ্ট্র এবং রাষ্ট্রের বর্ডার আইন এরকম আইন আছে। আর আমাদের ব্যবসায় জগতে যদি আইনের কথা বলতে যাই, আইন অনেক বেশি ইম্পর্টেন্ট একটি বিষয়, আমরা সেগুলোই আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। অর্থাৎ তোমরা এইগুলো বুঝতে পেরেছো যে মানুষের জীবন চলা হতে এবং দেশ এবং রাষ্ট্রে আইনের প্রভাব অনেক বেশি, আইন ছাড়া মানুষ চলতে পারে না। তো আজকে আরো যে কথাটা বলেছিলাম যে আইন সত্যিকার অর্থে, যেমন পৃথিবী একটি আইনের শাসন তার অধীনে চলছে, যেমন নির্দিষ্ট সময় সূর্য উঠে আবারও অস্ত যায়, চাঁদ উঠে, এরকম এই পৃথিবী একটা আইনের ভিতর দিয়ে পরিচালিত হচ্ছে, যে মহাকাব্য আগামী নিয়ন্ত্রণ করা। এবং বিভিন্ন সময়ে এই আধুনিক বা সভ্য সমাজ আসার আগে যে বিভিন্ন সমাজের কর্তারা এটা নিয়ন্ত্রণ করত, তারপর রাজা রানীরা এটা করত, এবং রাজা বাদশারা তাদের রাজ্য পরিচালনা করার জন্য যে সমস্ত নিয়ম কানুনগুলো পর্যালোচনা করে তাদের সাধারণ মানুষের উপর প্রয়োগ করে সেটা হচ্ছে আইন। তো আমি যদি তোমাদের এই আইন সম্পর্কে আরো কিছু বলতে চাই, তাহলে তোমরা খেয়াল করো যে কোথায় কোথায় আইন আইন বিভিন্ন জায়গায় এসে যায়। আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা আইনের খবর নেই, তাহলে আমরা প্রথমে দেখব ব্যাংক আইন কেন বললাম, কারণ ব্যাংক হচ্ছে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যতম একটি সেক্টর যেটা অর্থের সাথে সম্পৃক্ত। তারপর আছে আমাদের জীবন এবং ব্যবসা দুটোর সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে কি বিমা, সেটি কি সেটি হচ্ছে বিমা। তাহলে এই বিমা হচ্ছে আমাদের আইনের ভিতর দিয়ে চলবে। তারপর বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের কোম্পানি, তাহলে আমাদের এই তিনটি বিষয় তোমরা ব্যবসার সাথে সম্পৃক্ত জেনে নাও, ব্যাংক, বিমা এবং বিভিন্ন ধরনের কোম্পানি। এছাড়া আছে এইগুলোর সাথে বিজ্ঞাপনী এবং ক্রীড়া সংস্থা, বিজ্ঞাপন সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা, এই কি বললাম, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা। সেখানে যদি আমরা কি আমাদের হিসাবের ভিতরে ট্রান্সফার করি, আমাদের গুলো টাকা পরিশোধ করি, পণ্য মালের পরিশোধ করি, সেখানে আমাদের কি লাগবে, ব্যাংকের মাধ্যমে যেতে হবে ব্যাংক। আমাদেরকে বিমা করতে হয় ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য বা দুর্ঘটনা থেকে, দুর্ঘটনা কবলিত হলে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য, রক্ষা বলতে কিছু পরিমাণে সেখান থেকে হেল্প পাওয়ার জন্য বিমা করা হয়। এবং কোম্পানি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলো এখানে জড়িত আছে, ছোট বড় কোম্পানি। বিজ্ঞাপনের বিভিন্ন সংস্থা আছে যেটা আমাদের এই ব্যবসায়ীকে কি করে আরো রিচ করে, ব্যবসাকে আরো কমলাভ করে এবং বেশি পরিমাণে বিক্রয়ের জন্য সাহায্য করে থাকে। হ্যাঁ, এই হলো আমাদের এখানে প্রচলিত বিষয়। আর কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেগুলো কি এই ব্যবসার সাথে সম্পর্কিত, যেমন চেক, এটা ব্যাংকের সাথে জড়িত একটি বিষয় বা আমাদের এটা সাথে চেক আছে, তোমার বিল, হুন্ডি এবং প্রত্যয় পত্র, যাকে বলা হয় এলসি, লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিট। তো এই যে শব্দগুলো আমি নিলাম তোমাদের, এটা আমাদের ব্যবসায় আইনগত পরিবেশের ভিতরে এবং আমাদের ব্যবসায় সম্পর্কিত কতগুলো বিষয় যেটার সাথে আছে আমাদের কতগুলো আইনগত বিষয়। তাহলে কি আবার তোমাদের সামনে লিখে দিচ্ছি, একটা হচ্ছে কি ব্যাংক, বিমা, কোম্পানি, বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা, তার সাথে সম্পর্কিত আমাদের বিষয়গুলো হচ্ছে চেক, বিল, হুন্ডি, প্রত্যয়ন পত্র। তাহলে এই যে আমরা বিষয়গুলো এখানে দেখছি, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের ব্যবসায়ের সাথে সম্পর্কিত কার্যক্রম। কারণ আমরা যদি ব্যবসা শুরু করতে যাই, তাহলে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংকের সাথে আর্থিক লেনদেন করতে হবে, বিমা করতে হবে, কারণ দেশ থেকে বিদেশে পণ্য
আমদানি রপ্তানিতে সাগর মহাসাগর শক্তির ব্যবহার করতে হয়। বর্তমান বিশ্বে তো প্লেন বা আমাদের এয়ার প্লেনেও করে আমাদের পণ্য সামগ্রী আছে, তো এগুলো প্রত্যেকটাই দুর্ঘটনার মুখোমুখি হয়ে রিক্সে কিন্তু এক দেশ থেকে অন্য দেশের পণ্য আমদানি রপ্তানি করছে, সেখানে ক্ষতি সম্মুখীন হলে তার থেকে রক্ষা পাওয়ার জন্য বা কিছু হেল্প পাওয়ার জন্য এই বিমা করা হয়। এবং কোম্পানি গঠন করতে গেলে সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি গঠিত হয়, যেমন যৌথ মূলধনী কোম্পানি আছে, তারপর আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে, শেয়ার মার্কেট এই সমস্ত বিষয়গুলো করতে গেলে আমাদের সুনির্দিষ্ট আইন আছে, অর্থাৎ আইনের বাইরে গিয়ে করা যাবে না। যেমন অংশীদারি কারবার 1932 সালে অংশীদারি কারবার উদ্ভূত, তারপরে আমাদের যেমন যৌথ মূলধনী কারবার, তারপরে আমাদের শেয়ার মার্কেট, প্রত্যেকটাই এবং প্রত্যেকটা আইনের মাধ্যমে আমাদের পরিচালিত। তারপর হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা এগুলো মানুষ কি করে তাদের ব্যবসা জগৎকে আবিষ্কার করার জন্য আরো ঘনভাবে পাবলিকেশন উপস্থাপন করার জন্য ব্যবহার করা যেতে পারে। চেক, চেকের চেক সম্পর্কে তোমরা জানো, চেকের ধারণা, চেক ব্যাংকের একটি কাগজ বা কাগজই বলা চলে, যেটা সুনির্দিষ্ট একজন ব্যক্তির জন্য একটা ব্যাংক কর্তৃপক্ষ একজন ব্যক্তিকে দিয়ে থাকে এবং সেটার মালিক সে, এবং সেটার মালিক তার কাছে যে পাওনাদার পাবো তাকে যখন সে এটা ওনার করে তখন সে এটা মালিক। এরকম ভাবে বিভিন্ন ঋণ বন্দি এবং পত্র পত্র পত্রের জন্য হচ্ছে ল্যাটার অফ ক্রেডিট, অর্থাৎ মানুষ যখন আরেকটা পক্ষের সাথে ব্যবসা বাণিজ্য করবে তখন সে একই পত্রে পত্রের পত্র পত্রের হিসেবে থাকে অন্য কর্তৃপক্ষকে না তার তার এক নিষ্ঠে পাঠিয়ে সেই পত্রের ভিতরে ডিটেলস পণ্য এবং পণ্য গুণাগুণ এবং পণ্য থাকা এবং সেখানে উল্লেখ থাকে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে এই আইন সম্পর্কে, ব্যবসায়ের আইন সম্পর্কে কিছু বিষয় তুলে ধরলাম। এখন আমি তোমাদের সামনে তুলে ধরব যে আইনের কিছু সংজ্ঞা, আইন সম্পর্কে কি বলেছে। তাহলে আমরা প্রথমে যে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হচ্ছে কি আইন হচ্ছে, এটা ধরে নাও একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, এবং দ্বিতীয় যদি তোমরা চিন্তা করো তাহলে ধরে নেবে সে আইন হচ্ছে রাজা বাদশাহ রাজা রানী বা তাদের ফরমান বা তাদের নিয়মগুলো বা পূর্ববর্তী সময় যেগুলো, এবং পরবর্তীতে আইন সম্পর্কে কি এসেছে আমরা এখন সংজ্ঞা নেব। তোমরা আশা করি এটা আমার পেশা শুরু করবে এবং তোমাদের বই থেকে বিস্তারিত করবে। আইনের সংজ্ঞা একজন দিয়েছেন, তার নাম হচ্ছে অস্টিন, তার নাম কি অস্টিন, অস্টিন বলেছে তার নাম হচ্ছে অস্টিন, অস্টিনের মধ্যে আইন সম্পর্কে বলেছে আমার আলোচনায় পূর্বে ছিল, এখন তোমাদেরকে হুবহু আমি অস্টিন কি বলেছি সেই কথাটি লিখবো। তোমরা একটি বিষয় মনে রাখবে, যখন তোমরা পরীক্ষার খাতায় আনসার করতে যাবে তখন কোনো বিশেষ ব্যক্তিত্ব, কোনো আইনবিদ হোক, কোনো সমাজবিদ হোক কিংবা কোনো ব্যবস্থাপনাবিদ হোক, তখন উনি যে কথাটা বলেছেন তার বাহিরে কোনো শব্দ দেওয়া যাবে না। তাহলে অস্টিন কি বলেছেন, উনি বলেছেন নিম্নতনের প্রতি, উনি বলেছেন নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন, নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশই হল আইন। তাহলে এই বিষয়টি আমি তোমাদেরকে আগে বলেছিলাম এরকম একটি কথা যে সেটা উদ্যোগন প্রতি অধ্যন মানে যা আন্ডারে আছে তাদের উপর প্রয়োগ করার মতো একটি বিষয়। তাহলে অস্টিন কি বলেছে আইনবিদ, তাহলে এই আইনবিদ কি বলেছে, আইনবিদ বলেছে যেমন ওনার নাম হচ্ছে কি অস্টিন, ওনার নাম হচ্ছে অস্টিন, অস্টিন কি বলেছে নিম্নতনের প্রতি, নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন, নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশই হল, আদেশই হল কি আইন। এই আইন শব্দগুলো সাধারণত আদেশ বিদেশ, আদেশ নির্দেশ নিষেধ
সাথে জড়িত, এগুলোর সাথে জড়িত হচ্ছে আমাদের আইনগত শব্দগুলো। তাহলে কি আসছে? নির্বাচনের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশের গুলো আইন। তাহলে আপনার বিষয় কি পরিষ্কার? নির্বাচনের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশের গুলো আইন। আরো কি সংগ্রামে তোমাদের সামনে দেখব অধ্যাপক আলেন তিনি তার কোন গ্রন্থে তার একটি জুরিসপ্রুডেন্স বলেন আইন হল সার্বভৌম। তোমরা লেখা মাস আছে, তারপর আমি একটু বুঝিয়ে দিব। রাজনৈতিক শক্তি প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ সংক্রান্ত নিয়ম বিশেষ ওকে। তাহলে কি বলেছেন? আশা করি এলাকাটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে নিয়ম বিশেষ, এটা হচ্ছে নিয়ম বিশেষ। লাস্ট লাইন হচ্ছে নিয়ম বিশেষ। তাহলে অধ্যাপক হলেন সার্বভৌম রাজনৈতিক শক্তি। সার্বভৌম অর্থাৎ একটা দেশের ভূখণ্ডে বা সীমানা যদি সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ সংক্রান্ত নিয়ম বিশেষ, অর্থাৎ মানুষের যে বাহ্যিক যে সমস্ত আচার আচরণ থাকে সেই বিষয়গুলোর উপর একটা নিয়ম, সেই বিষয়গুলোর একটি নিয়ম কথা বলেছেন এই আমাদের অধ্যাপক হলেন আরো যদি একজনের সংজ্ঞা তোমাদেরকে দেই, লাস্ট ডেফিনেশন আমি দিতে চাই তোমাদের এই আইন সম্পর্কে। ওনার নাম হচ্ছে ব্র্যাডটন। ওনার নাম কি? ব্র্যাডটন। ওনার প্রত্যেকে ব্রিটিশ ইউরোপিয়ান বা ওই সমস্ত কান্ট্রি, কারণ আমরা জানি যে এই আইন কিন্তু ব্রিটিশদের আইন, সেই ব্রিটিশের আইন পরবর্তীতে ভারতবর্ষে ব্যবহার করা হয় এবং ভারতবর্ষ থেকে সেই আইন আমরা আজকের বাংলাদেশ ব্যবহার করছে এবং বাংলাদেশও নিজস্ব অনেক আইন রচিত করেছেন, আমাদের সংবিধানে আছে এবং আমরা আমাদের পার্লামেন্টের সংসদীয় ব্যবস্থাপনায় সে আইন প্রবর্তিত করা হয়। সর্বশেষ আমি যেটি বলছি ওনার নাম হচ্ছে ব্র্যাডটন। নাম কি? ব্র্যাডটন। এর মধ্যে হচ্ছে পৃথিবী আইনের শাসক, পৃথিবী আইনের শাসনের তিনি কি বলেছেন? পৃথিবী আইনের শাসনের অধীন, পৃথিবী আইনের শাসনের
অধীন এআই মানুষ বা সৃষ্টিকর্তা, মানুষ বা সৃষ্টিকর্তা আল্লাহ কর্তৃক রচিত হতে পারে। যেমন পবিত্র আল কোরআন হচ্ছে আইনের উদ্দেশ্য, যেমন পবিত্র আল কোরআন মানুষ বা সৃষ্টিকর্তা, মানুষ বা সৃষ্টিকর্তা, যেমন মানুষ যেমন বলেছিলাম আলোচনায় রাজা রানী রাজা বাদশারা ওনার আইন প্রণয়ন করত, এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কর্তৃক কিছু কর্তৃক রচিত আইন হতে পারে, আল্লাহ কর্তৃক রচিত হতে পারে, যা যার একটা উপাদান হচ্ছে আল কুরআন, যার একটা উপাদান হচ্ছে আল কুরআন। ওকে, তো আশা করি তোমরা এই ক্লাসটি পুরোটাই সাথে ছিলে, এবং তোমরা আমি যা তথ্য আলোচনা করেছি তোমরা শুনেছ। পরবর্তীতে যখন আবারও সামনাসামনি আমরা সহসরি ক্লাস দিব, তখন আমি বিশ্বাস করি যে আমাদের পড়াশোনা আরও ভালো হবে, হ্যাঁ, যার যাই অনেক সুযোগ থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। যে যেখানে আছো ভালো থাকো, সাবধানে থাকো, তোমাদের কাছে দোয়া চাই, দেখো আমিও ভালো থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।